মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমাদের সকলের কাছে পরিচিত হলেও এই ইতিহাসের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমন বহু চরিত্র যাদের সম্পর্কে খুব কম তথ্যই আমাদের কাছে রয়েছে। ঠিক তেমনই এক রহস্যের চাদরে মোড়া হামিদা বানুর চরিত্র, যিনি বেগা বেগম নামেই সবার কাছে বেশি পরিচিত। যিনি ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের পত্নী এবং মুঘল সম্রাট আকবরের মাতা। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তাজমহল তৈরি করলেও এর প্রায় অর্ধশত বছর আগেই ভালোবাসার আরেক নিদর্শন তৈরি করে গিয়েছিলেন হামিদা বানু বেগম। তার স্বামী হুমায়ুনের মৃত্যুর পর তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয় হুমায়ুনের সমাধি, যা ভালোবাসার নিদর্শন হিসেবে ভারতবর্ষে তৈরি করা প্রথম স্থাপনা। তিনি পার্সি ও হিন্দুস্থানি কারিগর দ্বারা হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন। হামিদা বানু সম্পর্কে এমন বহু অজানা ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটি আমার এক বন্ধু আয়েশার রিকোয়েস্টে তৈরি করা হচ্ছে। 1527 সালে পার্সিয়ান শিয়া পরিবারে শেখ আলী আকবর জামির ঘরে জন্মগ্রহণ করেন হামিদা বানু। আলী আকবর প্রথম মুঘল সম্রাট বাবরের কনিষ্ঠ পুত্র হিন্দাল মির্জার বন্ধু ও শিক্ষক ছিলেন। হামিদা বানুর পিতা আলী আকবর এবং মা ছিলেন মাহনা আফরাজ বেগম, যাদের বিয়ে হয়েছিল সিন্ধুর পাট শহরে। বংশগতভাবে হামিদা একজন ধর্মপ্রাণা মুসলিম ছিলেন। ফার্সি ভাষায় হামিদা কথার অর্থ প্রতিবর্ণী। আলওয়ার শহরে বাবরের স্ত্রী তথা হুমায়ুনের সৎমা দিলদার বেগম এক ভোজসভার আয়োজন করেছিলেন, আর সেখানেই হুমায়ুনের সঙ্গে 14 বছরের বালিকা হামিদার প্রথম দেখা হয়। শেরশাহ সুরির আক্রমণে নিষ্ক্রান্ত হওয়া হুমায়ুন তখন নির্বাসিত ছিলেন। যখন হুমায়ুন ও হামিদার বিয়ের প্রস্তাব উত্থাপিত হয়, তখন হামিদা ও হিন্দাল উভয়ই এতে আপত্তি জানান। ধারণা করা হয় হামিদা ও হিন্দাল মির্জার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। হুমায়ুনের বোন ও হামিদার ঘনিষ্ঠ সখী গুলবদন বেগম তার হুমায়ুননামা বইতে নির্দেশ করেন যে সেই সময় হিন্দালের প্রাসাদে এবং দিলদার বেগমের আয়োজিত সভায় হামিদাকে প্রায়শই দেখা যেত। প্রথমে হামিদা বাদশাহর সাথে দেখা করতে অস্বীকার করেন, কিন্তু 40 দিন চেষ্টার পর দিলদার বেগমের প্ররোচনায় অবশেষে তিনি হুমায়ুনকে বিয়ে করতে রাজি হন। বিবাহের পর হামিদা বানু মারিয়াম মাকানি উপাধিতে ভূষিত হয়েছিলেন। আকবরের রাজত্বকালে রাজমহলের নারীরা বিভিন্ন চারিত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, যেমন কোনো অপরাধীর দণ্ড হ্রাস কিংবা ক্ষমা করা। একবার লাহোর শহরে এক শিয়া মুসলিমকে হত্যা করার দায়ে এক সুন্নি মুসলিমকে ক্ষমা করার জন্য হামিদা আবেদন করলেও আকবর তা নাকচ করে দেন। 1545 সালে শেরশাহ সুরির মৃত্যুর পর ধীরে ধীরে সুরি সাম্রাজ্য ভেঙে পড়ে। 1554 সালের নভেম্বরে হুমায়ুন ভারতের উদ্দেশ্যে রওনা হলে হামিদা কাবুলে গিয়ে থাকেন। হুমায়ুন 1555 সালে দিল্লি পুনরুদ্ধার করতে পারলেও এর বছরখানেকের মধ্যেই পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হঠাৎই মৃত্যুবরণ করেন তিনি। 1556 সালে ঘটে যাওয়া এই অকাল মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 47 বছর এবং তার উত্তরাধিকারী অর্থাৎ পরবর্তীকালের বিখ্যাত সম্রাট আকবরের বয়স তখন ছিল মাত্র 13। মৃত্যুর পর দিল্লির রাজপ্রাসাদেই তাকে সমাহিত করা হয়। কিন্তু হিমু নামে একজন শাসক দিল্লি দখল করলে তার সমাধি পাঞ্জাবের সিরহিন্দে স্থানান্তর করা হয়। আকবরের রাজত্বের দ্বিতীয় বছরেই হামিদা তার কাছে চলে আসেন এবং সেখানেই থেকে যান। হামিদা তখন বিভিন্ন দরবারি কাজেও হস্তক্ষেপ করেন। বিশেষত আকবর প্রাপ্তবয়স্ক হওয়ার পর বৈরাম খাঁর স্বেচ্ছাচারিতার সময়কালে হুমায়ুনের সমাধি 1565 সালে তৈরি করেছিলেন হামিদা বানু বেগম। এই সমাধি নির্মাণে ব্যয় হয়েছিল তৎকালীন সময়ের প্রায় 15 লক্ষ টাকা। কিন্তু অদ্ভুত বিষয় হল এই সমাধির নকশা কোনো ভারতীয় প্রস্তুত করেননি, প্রস্তুত করেছিলেন একজন পারসিক স্থপতি, নাম মিরাক মির্জা গিয়াস। শুধুমাত্র এই সমাধির নকশা তৈরি করার জন্যই মির্জা গিয়াসকে আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়।
হুমায়ুনের সমাধি নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই মির্জা গিয়াসের মৃত্যু হয়। পরে তার অসমাপ্ত কাজ শেষ করেন তারই পুত্র সৈয়দ মোহাম্মদ ইবনে মিরা গিয়াসউদ্দিন। সমাধির নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। 1604 সালের 29 আগস্ট 80 বছর বয়সে হামিদা বানু মৃত্যুবরণ করেন। তাকে দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিসৌধতে কবর দেওয়া হয়। তিনি আকবরের মৃত্যুর ঠিক এক বছর পূর্বে এবং স্বামী হুমায়ুনের মৃত্যুর প্রায় অর্ধ শত বছর পরে মারা যান। আকবর তার মা হামিদাকে যথেষ্ট সম্মান করতেন। একবার লাহোর থেকে আগ্রা যাওয়ার পথে আকবর নিজে তার পালকি টেনে নদী পার করেছিলেন। যুবরাজ জাহাঙ্গীর যখন পিতা আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেন, হামিদা তখন বুদ্ধিমত্তার সাথে বিষয়টি সামাল দেন। বন্ধুরা, হামিদা বানুর এই অজানা ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।